গণ আন্দোলন শুরুর কাজ করছি বলেছেন ফখরুল। চার কারণে বিএনপি চাঙ্গা। সীমান্ত আলোচনার মধ্যে চীনা কোম্পানি নিয়ে কড়া নীতি ভারতের। ভারতীয় হাই কমিশনারের সঙ্গে নৈশ বোঝে বিএনপি নেতারা। এবং সর্বশেষ জানিয়ে দেব, সীমান্ত হত্যা বন্ধে একমত বিজিবি বিএসএফ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গণ আন্দোলন শুরুর কাজ করছি বলেছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণ আন্দোলন শুরু করার জন্য কাজ করছি। তার অংশ হিসেবে কল্যাণ পার্টির সঙ্গে কথা বলেছি। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে একটা কার্যকরী আন্দোলন গড়ে তুলে তাদের পদত্যাগে বাধ্য করার বিষয়ে একমত হয়েছি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে আলোচনা করেছি। আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে প্রধান বিষয় ছিল বর্তমান সরকার যে জোর করে ক্ষমতায় বসে আছে সেটা নিয়ে। তিনি বলেন, সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা নস্যাৎ করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে একটা লুটপাটের অর্থনীতিতে পরিণত করেছে। দ্রব্যমূল্য এত বৃদ্ধি পেয়েছে যে সাধারণ মানুষ এর জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি গণ আন্দোলন শুরু করার জন্য কাজ করছি। বিএনপি মহাসচিব বলেন, আলোচনায় উঠে এসেছে আমাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে সরকার প্রায় 3 বছর ধরে আটক করে রেখেছে। সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা 35 লাখ মিথ্যা মামলা বিষয়টি নিয়ে কথা হয়েছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি খালেদা জিয়ার মুক্তি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার একটা বড় দাবি। তিনি বলেন, দ্বিতীয়ত হচ্ছে আমরা মনে করি এই মুহূর্তে এই সরকারের পদত্যাগ করা উচিত, নিরপেক্ষ নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করতে হবে, এর ফলে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি পার্লামেন্ট গঠন করে একটি সরকার হবে। আমরা মনে করি যারাই আন্দোলন সংগ্রাম করবেন তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সরকার গঠন করা হবে, পরে রাষ্ট্রের সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে সমাধান করা হবে। এগুলো ছিল আলোচনার বিষয়, কারণ এই সরকার রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে। কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বলেন, বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট সক্রিয় থাকুক বা না থাকুক, কল্যাণ পার্টি বিএনপির নেতৃত্বেই আন্দোলনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, ইতোমধ্যে বিএনপি মতবিনিময় শুরু করেছে, তবে যারা ইতোমধ্যে বিএনপির সঙ্গে জোটে ছিলেন না তাদের সঙ্গে মত বিনিময়, আর যারা জোটে ছিলেন তাদের সঙ্গে মত বিনিময়ের ক্ষেত্রে কাঠামোগত কিছুটা পার্থক্য হবেই। আমরা 10 বছর একসঙ্গে চলছি, আমরা আপ্রাণ চেষ্টা করেছি বিএনপির অনুকূলে আন্দোলন ও বুদ্ধিভিত্তিক জায়গায় থাকতে। চার কারণে বিএনপি চাঙ্গা। প্রধানত 4টি কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশার আলো দেখছে বিএনপি। এগুলোর মধ্যে প্রথমে রয়েছে রাষ্ট্র পরিচালনায় সরকারের ব্যর্থতায় জনমনে ক্ষোভ। এ ব্যর্থতার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা, জনগণের ভোটাধিকার মানবাধিকার সহ সব ধরনের সাংবিধানিক অধিকার হরণ, দুর্নীতি ও লুটপাট। দ্বিতীয়ত বিদেশি চাপ, এর মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত সহ বন্ধু প্রতিম দেশগুলোর চাপ রয়েছে। তারা আগামীতে দেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র বর্তমান সরকারকে হাইব্রিড সরকার বলছে, নিষেধাজ্ঞা দিয়েছে। তৃতীয়ত দলের পুনর্গঠনের কারণে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। চতুর্থত ক্ষমতাসীন আওয়ামী লীগ ছাড়া সরকার বিরোধী রাজনৈতিক দলগুলো একটি বিষয়ে ঐক্যমত্যে এসেছে যে বর্তমানে সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে। রাজপথের প্রধান বিরোধী দলটির নেতারা মনে করছেন, দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সরকারের পতন ঘটানো অসম্ভব হবে না। এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, আমাদের কিছু করতে হচ্ছে না, সরকার তাদের নিজেদের অপকর্মে নাস্তানাবুদ। সরকার র‍্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে বিএনপি সহ সরকার বিরোধী নেতাকর্মীদের গুম খুন করার কারণে ইতিমধ্যে আমেরিকা নিষেধাজ্ঞায় পড়েছে। আমেরিকায় লবিস্ট নিয়োগ সহ বিভিন্ন রকম উদ্যোগ নিয়েও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারছে না।
তাছাড়া বিগত দুটি সংসদ নির্বাচনে যেভাবে অপকর্ম করে ক্ষমতায় জোর করে বসে আছে তা দেশের মানুষের পাশাপাশি বিদেশি বন্ধুরাও জেনে গেছে। মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাদের দেশে যে গণতন্ত্রের সম্মেলন করেছেন সেখানে বাংলাদেশের সরকারকে আমন্ত্রণ জানাননি। এবার যেন তেন নির্বাচন করে পার পাবে না সরকার, যুক্তরাষ্ট্র সুষ্ঠু নির্বাচনের জন্য তাগিদ দিয়ে আসছে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে দলের পুনর্গঠন করছেন তাতে দলের নেতাকর্মীরা উদ্দীপ্ত হচ্ছেন। তিনি ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে, হামলা মামলা শিকার নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। সব মিলিয়ে নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত, নির্দেশ পেলেই তারা আন্দোলন সংগ্রামে নেমে আসবে। অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে বিদেশিদের আগ্রহের পাশাপাশি ক্ষমতাসীন দলের মধ্যেও আলোচনা আছে। মে মাসের প্রথম সপ্তাহে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে আলোচনা হয়। এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচনা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বিএনপিকে নির্বাচনে আনতে দেশটির সহযোগিতা চেয়েছেন। গণমাধ্যমে এ খবর প্রকাশের পর ব্যাপক আলোচিত হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি অস্বীকার করেন। গত মাসে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে উদ্বেগ জানিয়ে বিষয়গুলোর সুরাহার জন্য জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছে। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ কমিশনের দশম বৈঠকে ইউর পক্ষ থেকে এমন উদ্বেগ জানানো হয়। ওই বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসন সুশাসন নিয়ে আলোচনা করতে গিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, সীমান্ত আলোচনার মধ্যেই চীনা কোম্পানি নিয়ে কড়া নীতি ভারতের। লাদাখ থেকে অরুণাচল ভারত চীন সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। শেষ দু তিন বছরে এ নিয়ে বেশ কয়েকবার সামরিক পর্যায়ে বৈঠকে বসেছে দুটি দেশ, কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। এবার ভারতে ব্যবসা করা চীনা কোম্পানিগুলির পর্যবেক্ষণ শুরু করেছে দেশ। যে সমস্ত চীনা কোম্পানিগুলির আর্থিক অসঙ্গতি রয়েছে তাদের ঝাড়াই বাছাই শুরু করা হয়েছে ভারতের পক্ষ থেকে। এমনিতেই সীমান্তে চীনের আগ্রাসনের বিরোধিতার রেশ ভারতে ব্যবসা করা চীনা কোম্পানিগুলোকেও আঁচ করতে হয়েছে সময়ে সময়ে। 2021-এ দুদেশের সিনিয়র সামরিক কমান্ডারদের মধ্যে আলোচনা হয়েছিল। প্রসঙ্গত সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য দুই দেশের পররাষ্ট্র দপ্তর এবং সামরিক পর্যায়ে দ্বৈত চ্যানেল রয়েছে, যা 2020 সালের মে মাস থেকেই অনেকাংশেই অসফল। এই সময় থেকে উত্তেজনা রয়ে গিয়েছে সীমান্তে। ভারত চীন বর্ডার অ্যাফেয়ার্স এর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অন দ্য ওয়ার্কিং মেকানিজম এর অধীনে কূটনৈতিক আলোচনার শেষ দফা অনুষ্ঠিত হয়েছিল 2021 সালের নভেম্বরে। দুদেশের সিনিয়র সামরিক কমান্ডারদের মধ্যে আলোচনা বেশ কয়েক মাস আগে হয়েছিল। চীনের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে বরফ কি গলল? যদিও চলতি বছর মার্চে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেন, যা বেইজিং দিল্লি বরফ গলার ক্ষেত্রে সহায়ক হতে পারে বলে অনেকেই মনে করছেন। এই বৈঠক সম্পর্কে কেন্দ্র সরকার প্রেস বিজ্ঞপ্তিতে বলেছিল যে উভয় পক্ষ পূর্ব লাদাখের পশ্চিম সেক্টরে এলএসি বরাবর বর্তমান পরিস্থিতির উপর মতামত বিনিময় করেছে। একই সঙ্গে দুদেশই সম্মত হয়েছে যে দুই পররাষ্ট্রমন্ত্রীর নির্দেশ মেনেই এলএসিতে অবশিষ্ট সমস্যাগুলি দ্রুত সমাধান করার জন্য কূটনৈতিক এবং সামরিক চ্যানেলের মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়া হবে। এটি ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের স্বাভাবিকতা পুনরুদ্ধারের প্রচেষ্টা বলেই দেখাতে চেয়েছে সরকার। চীনের ব্যবসায়ীদের জন্য বেইজিং এর অনুরোধ নয়াদিল্লিকে। পররাষ্ট্র মন্ত্রকের পাবলিক নোটে আরো বলা হয়েছে যে দুদেশ শীঘ্রই সিনিয়র কমান্ডারদের মধ্যে পরবর্তী দফার আলোচনা করবে এবং দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল অনুসারে পশ্চিম সেক্টরে এলএসি বরাবর সমস্ত সংঘর্ষের পয়েন্টগুলি থেকে দুদেশি সেনা প্রত্যাহারের বিষয় নিয়ে সুস্থ অবস্থানের প্রচেষ্টা করবে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে পারস্পরিক এবং সমান নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বেইজিং এর তরফে চীনা কোম্পানিগুলোর জন্য একটি ন্যায্য বৈষম্যহীন ব্যবসার পরিবেশ প্রদান করার জন্য ভারতকে অনুরোধ করা হয়েছে। ভারতীয় হাইকমিশনারের সঙ্গে নৈশভোজে বিএনপি নেতারা। ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাত ৮টায় নৈশভোজে যোগ দিতে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসভবনে যান বিএনপি নেতারা।
এ সময় বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম রিঙ্কু, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মোট চারজন উপস্থিত ছিলেন। পরে নৈশভোজ শেষে রাত পৌনে ১১টার দিকে হাইকমিশন ভবন থেকে বের হন বিএনপি নেতারা। সীমান্ত হত্যা বন্ধে একমত বিজিবি বিএসএফ। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান রোধ এবং সীমান্ত হত্যা বন্ধে ঐক্যমত্যে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে অমীমাংসিত এসব সমস্যার সমাধানে দুই বাহিনী পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিলেটে চার দিনের সীমান্ত সম্মেলন শেষে বিজিবি ও বিএসএফ এর পক্ষ থেকে এই প্রতিশ্রুতির কথা গণমাধ্যমকে জানানো হয়। সোমবার শুরু হয়ে বৃহস্পতিবার এই সম্মেলন শেষ হয়। সম্মেলনে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন রিজিয়ন কমান্ডার তানভীর গণি চৌধুরী। বিএসএফ এর ১৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আইজি সুমিত শরণ। সম্মেলনে বিজিবির কর্মকর্তারা সীমান্ত হত্যা, বাংলাদেশি নাগরিকদের উপর বিএসএফ ও ভারতীয় নাগরিকদের হামলা, মাদক পাচার, ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, ভারত দিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদের অনুপ্রবেশ এবং সীমান্তের ১৫০ গজের মধ্যে বিএসএফ ও ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে বিএসএফ কে অনুরোধ জানানো হয়। এছাড়া কসবা রেলওয়ে লিংক প্রজেক্টের কাজ ফের শুরু ও যৌথ নদী কমিশন কর্তৃক অনুমোদিত বাংলাদেশ অংশের নদী শাসন সংক্রান্ত কাজে বিএসএফ এর বাধা অপসারণ সহ বিভিন্ন সমস্যার কথা বিজিবির পক্ষ থেকে তুলে ধরা হয়। বিজিবির প্রস্তাবে সীমান্ত হত্যা ও মাদক পাচার বন্ধে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মিলিত জোরালো পদক্ষেপ গ্রহণে একমত হয় বিএসএফ। এছাড়া ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ বন্ধে উভয় বাহিনী নিজ নিজ দেশের আইন অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়। বিএসএফ এর পক্ষ থেকেও সম্মেলনে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। তন্মধ্যে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ এবং বিএসএফ ও ভারতীয় নাগরিকদের উপর হামলা, মাদক, গরু ও বিভিন্ন ধরনের চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, এছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন সীমান্ত স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি ত্বরান্বিত করার বিষয়টিও তুলে ধরে বিএসএফ।